বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দিল্লি সফর করেছেন, বলা ভালো ভারত সফর করেছেন। এই চার দিনের রাষ্ট্রীয় সফরে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি বিষয়ে। প্রধানমন্ত্রীদের বৈঠকের পর দুই দেশের গণমাধ্যমে বিশেষ করে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশের কাছ থেকে ভারত কী পেল, ভারতের কাছ থেকে বাংলাদেশ কী পেল? কিন্তু চার দিনের এই রাষ্ট্রীয় সফরে কূটনৈতিক কটকচানি ছাড়াও যে ভিন্ন কিছু বিষয় উঠে এসেছিল সেটি কিন্তু পরিষ্কার করলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার। এই সফরে যদি বলি এক কথায় সফরের পাওনাটা কি, সেটা হচ্ছে এটাকে রিট্রেটেড হলো, রিএস্টাবলিশড হলো, পুনরায় এটা প্রমাণিত হলো যে দু দেশের মধ্যে যে একটা ঘনিষ্ঠ পারস্পরিক আস্থার এবং শ্রদ্ধার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রীর চার দিনের রাষ্ট্রীয় সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, ছিল চুক্তি স্বাক্ষরের মতো সূচিও। সেই সব কিছুর বাইরে এমন কিছু ছিল যা হৃদয় ছুঁয়ে গিয়েছে উপস্থিত থাকা কূটনীতিকদের। আমি অসম্ভব উৎসাহ দেখেছি গণমাধ্যম এবং গণমানুষ সবার মধ্যেই। তখনও যে উৎসাহটা দেখেছি বাইরে গণমাধ্যমের কর্মীদের যে বিপুল উৎসাহ, তারা অনেক সময় সব জায়গায় যেতে পেরেছেন তা না, তারপর তাদের মধ্যে যে বিপুল উৎসাহ, জনগণের মধ্যে যে উৎসাহটা দেখেছি একদম রাস্তার পাশের, আমরা আমজনতা বলতে যেটা বোঝাই, রাস্তার পাশে যেখানে লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছেন, সেসব জায়গাতে আমি যে বিপুল উৎসাহটা, বিপুল আগ্রহ, বিপুল কৌতূহল, সেটা অসামান্য। আমরা অনুষ্ঠান পরে দেখেছি যে তিনি কতটা ইমোশনাল ছিলেন পুরো সময়টাতে। তিনি এই যে বাচ্চাগুলো তার হাত থেকে নিয়েছিল, তাদেরকে তিনি যেভাবে আদর করেছেন, তাদের সাথে তিনি যেভাবে উষ্ণভাবেই করেছেন, এবং তারাও খুব অভিভূত হয়েছিল। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা একটা কাগজ নিচ্ছে, একটা বৃত্তি নিচ্ছে, তিনি যেভাবে যেটা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বড় বৈশিষ্ট্য তার যে আন্তরিকতম উষ্ণতা, তার মধ্যে যে উষ্ণতা সব আমাদের ছড়িয়ে দেন। ভারত বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এবারের সফরটি যেমন গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই কূটনীতিক, তেমনি তার দাবি এই সফরটি দুই দেশের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা রয়েছে তা আবারও সামনে এলো। দু দেশের মধ্যে যে সম্পর্ক সেটা তো অবশ্যই অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একই সঙ্গে দু দেশের মধ্যে কিন্তু কূটনৈতিক সম্পর্ক যেটা, সেটা কিন্তু আন্তর্জাতিক কূটনীতির প্রচলিত রীতির ওপরে ভিত্তি করে হয়। তবে প্রধানমন্ত্রীর সফরের সময় ঘুরে ফিরে প্রতি টেবিলের আলোচনার বিষয় ছিল সেই গর্বের পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গই। পদ্মা সেতু নিয়ে এখানে বিপুল আগ্রহ, বিপুল আগ্রহ প্রত্যেকের মধ্যেই। এবং আপনি যেটা এখন বললেন যে পদ্মা সেতু দেখতে যাওয়ার আগ্রহ, হ্যাঁ এটাও আমি শুনেছি, এটা আমাকে অনেকেই বলেছেন যে আমি এটা নিয়ে ঢাকায় কথাও বলেছি যে আমরা চেষ্টা করব, এখানে বিশেষ করে আমাদের এখানে অন্যান্য কূটনীতিক যারা আছেন তারা যেমন আমাকে দেখা হলেই বলেন যে এটা যে একটু সময় সুযোগ হলে একটু গুছিয়ে নিই, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় এখানকার কূটনীতিক যারা আছেন তখন অন্যান্য আরও কিছু মানুষকে নিয়ে যদি আমরা একটা পদ্মা সেতু যেটা সফর করাতে পারি। বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সন্তান এই দুদে কূটনীতিকের কথায় প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক রক্তের, বিশ্বাসের, যা তৈরি হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ।